নিরাপদ ভবিষ্যতের জন্য সপরিবারে স্থায়ীভাবে বিধর্মী দেশে যেমন আমেরিকা কানাডা ইত্যাদিতে যাওয়া শরীয়ত সম্মত কিনা? অমুসলিম প্রধান দেশে আপনি শিক্ষার জন্য, কোনো প্রশিক্ষণের জন্য, কাজের জন্য, ব্যবসার জন্য যেতে পারেন কোনো প্রয়োজনে, আর দীনি দাওয়াতের উদ্দেশ্যে সেখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য যেতে পারেন, সেটা ডেফিনেটলি জায়েজ আছে। এবং সাহাবায়ে কেরাম অনেকে অনেক অমুসলিম দেশে তাদের মারা গেছেন, তারা দাওয়াতি কাজের জন্য গেছেন, কিন্তু একটু হালুয়া রুটি খাওয়ার জন্য, একটু পনির মাখন ঘি বার্গার খাওয়ার জন্য দেশ থুইয়া আপনি যাচ্ছেন উন্নত সমস্ত দেশে, এটা আসলে মানে জাস্ট একটু ভালো থাকার জন্য আমি আমার দেশ ছেড়ে স্থায়ীভাবে সেখানে বসবাস করলাম, এবং সেখানে বসবাস করার পর একটা জেনারেশন কোনো রকম ঠিক থাকতে পারলেও পরের জেনারেশন 99.9% শিওর তারা বিপদগামী হবে, অমুসলিম হয়ে যাবে। তা আপনি কি এটা চান যে আপনার পরবর্তী জেনারেশনের মুসলমান থাকবে না, এটা চান আপনি? তাহলে আপনি কীভাবে ডিসিশন নিতে পারেন? আমরা এই সমস্ত উন্নত দেশগুলোতে যারা বসবাস করছেন এরকম শত শত মানুষের আর্তনাদ, তাদের কান্না আমরা আমাদের তাদের এইগুলো কান্না দেখেছি, শুনেছি, কাছে এসে তারা কেঁদেছে, বলেছে ভাই ছেলেটা আমার নাস্তিক হয়ে গেছে, মেয়েটা নাস্তিক। উন্নত দেশগুলোর কোন কোন জায়গার কথা আমাদেরকে কোন কোন ভাই শোনাচ্ছিলেন, এইভাবে ভাই বলেন যে একটা ফ্যামিলিতে ইয়াং ছেলে, ফ্যামিলিটা ধার্মিক, বাবা মা নামাজ কালাম পড়ে, পর্দা বসিয়ে চলে, সব ঠিক আছে, ইয়াং ছেলেটা একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করছে, এটা দেখার পর বাপ মা এসে বলতেছে আলহামদুলিল্লাহ, বললাম একটা হারাম কাজ সম্পর্ক করছে, আলহামদুলিল্লাহ বললো কেন, এটা নামাজি মানুষ, দিনদার মানুষ, বলে যে আলহামদুলিল্লাহ এই জন্য বলছে যে ঘরে ঘরে গে হয়ে যাচ্ছে, সমকামী হচ্ছে, তার ছেলেটা অ্যাটলিস্ট একটা মেয়ে ধরছে। মানে অবনতি কোন জায়গায় গেলে যে আমার ছেলেটা আলহামদুলিল্লাহ চোর হয়েছে, ডাকাত হয় না, ব্যাপারটা ওরকম হয়ে গেল না, মানে ভয়াবহতা কোথায় গেলে হয়? এই জন্য ভাই ন্যূনতম ইমানের যদি মায়া থাকে তাহলে আপনাকে এর আগে 10 বার চিন্তা করতে হবে। আরেকটা বিষয় হলো তরুণরা দেশ ছেড়ে চলে যাচ্ছে, দেশে থাকতে চায় না মেধাবীরা, তরুণদের শুধু দোষ দিলে হবে না, তারা চলে যাচ্ছে কেন, তাদের মেধাকে দাম দিচ্ছি না আমরা, ঘুষ ছাড়া চাকরি পাচ্ছে না, তাদের মূল্যায়ন আমরা করতেছি না, তারা কাজের ক্ষেত্র পাচ্ছে না, বাধ্য হয়ে তারা চলে যাচ্ছে, তাদের যাওয়াটাকে আমি সাপোর্ট করছি না, কিন্তু আমরাও তো তাদেরকে থাকার পরিবেশ দেই নাই, ঠেলে বিদেশে বাইরে পাঠিয়ে দিচ্ছি। আবার অনেক মুরব্বীরা আছেন শখের চোটে পোলা পানিতে বাইরে পাঠায়, শখের চোটে বুঝেন, অভাব অনটন নাই, উনি একটু ভাব দরকার, কি দরকার, ভাব ভাব বুঝেন, মনে করেন বন্ধু বান্ধবের মধ্যে গল্প করবে যে জিজ্ঞেস করবে ভাই ছেলে মেয়ে কয়জন, জিজ্ঞেস করছে ছেলে মেয়ে কয়জন, কোথায় আছে এটা কিন্তু জিজ্ঞেস করে নাই, তো বলে আল্লাহ ছেলে দিছে, দুই ছেলে দিছে, এক মেয়ে দিছে, ছেলে বড়টা কানাডা থাকে আর কি, আর ছোটটা আমেরিকা থাকে, মেয়েটা লন্ডন থাকে, এই শান্তি পায়, বলে একটু কি পায়, শান্তি পায়। এটা হলো ভাবটা উপর দিয়া, আর তলের খবর বলি এবার, ভেতরের খবর জলে আন্ধার হয়ে যায়, কারণ বাপ তো মা তো এই বাচ্চা ছোট থেকে বড় করছে, এখন দেখে না, ওই ভিডিওতে দেখে হাতা একটু বাচ্চাটা একটা হাতাবে একটু ধরবে, এই সুযোগ পায় না, ভিতরে ভিতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, কষ্ট যন্ত্রণা একাকিত্ব নিঃসঙ্গতা সন্তান কাছে না পাওয়ার কষ্ট, আর উপর দিয়ে ভাব হ্যাঁ বড়টা আমেরিকা থাকে আর কি, ছোটটা কানাডা থাকে আর কি। আমি এই জন্য বলি আমাদের দেশে বা সারা দুনিয়াতে এখন যাদেরই অভাব আছে ম্যাক্সিমাম এই জাতীয় মানুষ যারা আমরা বিশেষ করি, আমাদের অভাবটা হলো ভাবের, অভাবটা কিসের অভাবটা, কিন্তু টাকারও না পয়সারও না, কিসের অভাব, ওনার একটা ভাব দরকার। আল্লাহ তালা আমাদেরকে ভাবের অভাব এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বিধর্মীরা সহকর্মী বা সহপাঠী তাদের কোনো প্রোগ্রামে দাওয়াত দিলে সেখানে অ্যাটেন্ড করা যাবে কি না, অথবা প্রোগ্রামের খাবার দিলে সেটা খাওয়া যাবে কি না? অন্য ধর্মের মানুষরা যদি কোনো প্রোগ্রামে দাওয়াত দেয় সেখানে গেলে যদি আপনি কোনো হারামে লিপ্ত না হয়, গান বাজনা নাই, হারাম কিছু নাই, জাস্ট সেখানে গেলেন খাওয়া দাওয়া করে চলে আসেন, খাবারটাও হালাল খাবার, যদি এরকম হয় তাহলে সেটা গ্রহণ করা জায়েজ আছে, এই বহু শর্তের পর, সেখানে গেলে কোনো হারামে লিপ্ত হতে হবে না, কোনো অন্যায় সহযোগিতা করতে হবে না, হারাম খাওয়া লাগবে না, তাহলে কি আছে, জায়েজ আছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।